হরিপুর ঘনধান্য অডিটোরিয়ামে চলছে কলকাতা কমিক্স কার্নিভাল, আর এই কার্নিভালে সাধারণ মানুষ কিন্তু ভিড় জমিয়েছে। রাত পোয়ালেই 25শে ডিসেম্বর এবং তার আগে আজ রবিবার, তাই সাধারণ মানুষ কিন্তু এখানে ভিড় জমিয়েছে, ছোট থেকে বড় সবাই এখানে আসছেন। এবং এই কমিক্স কার্নিভালে বিভিন্ন ধরনের গ্যাজেট থেকে শুরু করে কমিক্স এর বই, মার্ভেল থেকে শুরু করে নন্টে বন্টে বিভিন্ন ধরনের জিনিস এখানে পেয়ে যাবে। সাধারণ মানুষ যারা কমিক্স প্রেমী তারা কিন্তু বিভিন্ন ধরনের জিনিস এখান থেকে কিনছে, স্টিকার কিনছে কমিক্সের বই কিনছে, পাশাপাশি বিভিন্ন ধরনের গ্যাজেট পুতুল সবকিছুই কিন্তু এখান থেকে তারা সংগ্রহ করছে। এবং এখানে বিক্রেতাদের বক্তব্য যে এগুলো কিন্তু বিদেশে প্রচুর চল রয়েছে, তবে এখানে খুব কম চল রয়েছে বা কম কার্নিভাল এরকম হয়, কিন্তু তা সত্ত্বেও শীতের মরশুমে সাধারণ মানুষ কিন্তু এখানে ভিড় জমিয়েছে। খুব ভালো লাগছে, এনজয় করছি। এই জেনারেশনে জেনজি জেনারেশনে মোটামুটি ওটাকুয়ান্সরা প্রচুর আছে, তার জন্য আমাদের স্টলের নাম ওটাকুয়ান্স রেখেছি। বেসিক্যালি অ্যানিমে ফ্যান্স এখন হাইপ কালচার হয়ে গেছে বিকজ অফ দ্য স্টোরি লাইন। খুব ভালো, আর আমরা হচ্ছি ফার্স্ট ইন্ডিয়ান মাঙ্গা ক্রিয়েটার, মাঙ্গা কন্টেন্ট ক্রিয়েটার, আর এই অ্যানিমে সিরিজ নিয়ে আসছে, তো সেই হিসাবে যা রেসপন্স পাচ্ছে খুবই ভালো। আজকাল ডট ইন এর জন্য অভিষেক সিংহ।